দেশে ফুল চাষ খুলে দিয়েছে জীবন জীবিকা ও আধুনিক কৃষি অর্থনীতির নতুন দিগন্ত। তবে প্রতিদিনের বাড়তি চাহিদা মেটাতে আরো বেশি গবেষণা দরকার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রথমবারের মতো আয়োজিত ফুল উৎসবে এমনটা বলেছেন বিশেষজ্ঞরা। দুই দিনের এই আয়োজন শেষ হচ্ছে আজ। ফুল সৌন্দর্যের প্রতীক, আবেগ প্রকাশেরও কি নয়, মন রাঙ্গাতে কিংবা জীবন সাজাতে ফুলের ঝুড়ি মেলা ভার। আর তাই তো আজকাল অনেকেই ঝুঁকছেন বাণিজ্যিকভাবে ফুল চাষে, যা কৃষি নির্ভর অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। দেশে ফুল চাষে জড়িত প্রায় 16,000 কৃষক, তাদের উৎপাদিত বাহারি ফুলের বর্ষা বর্ষে প্রতিদিনই। তবে এবারই প্রথম রাজধানীতে জাতীয়ভাবে ফুল উৎসবের আয়োজন করলো বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি, যা বিপুল সাড়া ফেলেছে ফুল অনুরাগীদের মাঝে। বিভিন্ন ফুলের একসাথে সমাহার গুলো দেখতে আর হচ্ছে বিভিন্ন ফুলের নাম জানতে পারবো সে আশা এসেছি। আমি চাই যে প্রতি বছরই এরকম মেলা হোক, সবাইকে আরো জানানো হোক। একসময় ফুলের চাহিদা মেটাতে নির্ভর করতে হতো আমদানির ওপর, এখন উল্টো রপ্তানির জন্য প্রস্তুত বাংলাদেশ। এই বিজ্ঞানীর মতে বাড়তে থাকা এই চাহিদা পূরণে দরকার আরো গবেষণা। কিছুদিন আগে শুধুমাত্র গোলাপ দেখা যেত আমাদের হাতে, এখন গ্লেডিউলাস এসেছে, জারবেরা এসেছে, আমাদের বিভিন্ন রকম ফুল। গোলাপের ভিতরেও কিন্তু অনেক ইম্প্রুভ গোলাপ চলে আসছে। আমরা বেস ছিলাম হচ্ছে ইন্ডিয়া থেকে আসবে, সেই চারাটা থেকে আমরা ফুল উৎপাদন করব। কিন্তু এখন কিন্তু আমরা নিজেরাই গবেষণা করে বের করেছি আমাদের দেশীয় চারা দিয়েই উন্নত মানের ফুল উৎপাদন করতে পারি। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য বলছে দেশে ফুল চাষ হয় প্রায় 10,000 হেক্টর জমিতে। সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা সমস্যার কারণে তা কাজে লাগানো যাচ্ছে না। আমাদের এই মেলার মূল উদ্দেশ্য দেশি ফুলের দেশি বাজার। আমাদের দেশীয় ফুলই বিদেশি ফুল হিসেবে বিক্রি হয়। নতুন নতুন জাত আমদানির ক্ষেত্রে টিস্যু কালচার ল্যাবরেটরি নাই, গবেষণা নাই, এগুলো আসলে আমাদের দ্রুত দরকার। আমাদের ফুল এবং ফুলের বীজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের আসলে বিশেষায়িত যে কোল্ড স্টোরেজ আমাদের দেশে আসলে ফুলের জন্য গড়ে ওঠে নাই। বর্তমানে দেশে ফুলের বাজার প্রায় 800 কোটি টাকার। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।